সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি পারভেজ। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে, গতদিনকে আমি যে আলোচনা করেছিলাম অনুপাত সমবাতের নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তো সেখানে আমি আপনাদেরকে একটি কোশ্চেন দিয়েছিলাম যে 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3, ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রণ করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। এটা 11তম নিবন্ধন পরীক্ষা 2014 সালে এসেছিল। সো আপনারা যারা উত্তর দিতে পেরেছেন তাদেরকে অভিনন্দন, এবং আপনারা যারা উত্তর দিতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিও। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আজকের এই ম্যাথটির সমাধান করা যাক। আপনারা যদি পূর্বের আলোচনাটি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আজকের এই আলোচনাটি আপনাদের কাছে একেবারেই সহজ লাগবে, আর আপনি যদি পূর্বের আলোচনাটি না দেখে থাকেন তাহলে পূর্বের আলোচনাটি দেখে আসুন। তো আসুন আমরা এখন শুরু করি আজকের আলোচনা। আমি বলেছিলাম যে এই ধরনের অঙ্কে যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতটিকে আমাদের প্রথমে যোগ করে নিতে হবে। তাহলে এখানে 7:3, 7:3 সমান হচ্ছে, যোগ করলে পাবো আমরা 10। এই 10কে 30 দ্বারা ভাগ করতে হবে, 30কে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমি প্রতি অনুপাতের পরিমাণ পেয়ে যাব 3। এখন প্রতি অনুপাতের পরিমাণ যদি আমার 3 হয় তাহলে এখানে এই যে অ্যাসিড আর ওয়াটার, তাহলে অ্যাসিডের পরিমাণ কত আছে 30 লিটার পানিতে, 3×7=21, আর পানির পরিমাণ কত আছে 3×3=9। লক্ষ্য করুন আমাদেরকে এখানে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে তারপর কি বলতেছে, যে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রণ করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। অর্থাৎ আমাকে পানি যোগ করতে হবে আর ওয়াটার যেটা আছে, অ্যাসিড যেটা আছে সেটাই থাকবে। এখন অ্যাসিড যেটা থাকবে আর ওয়াটার যেটা থাকবে, এখান থেকে আমার অনুপাত কত হবে পরবর্তীতে 3:7। লক্ষ্য করুন আমার যে অনুপাতটি কোনো মিশ্রণ যোগ হবে না সেইটা দ্বারা আমার যেটা আছে এখানে আগের অনুপাত সেটাকে ভাগ করবো, অর্থাৎ 21কে 3 দ্বারা ভাগ করবো, তাহলে কত হবে আমার এখানে 3×7=21। অর্থাৎ আমার এখানে নতুন যে মিশ্রণ হবে সেই মিশ্রণে প্রতি অনুপাতের পরিমাণ হচ্ছে 7। এখন আমার প্রতি অনুপাতের পরিমাণ যদি 7 হয় তাহলে আমার যে পানির মিশ্রণ সেটার অনুপাত কত 7, অতএব 7×7 সমান কত 49। আর আমার আগের যে মিশ্রণ ছিল সেই মিশ্রণে, অর্থাৎ যে 3×7=3, সেখানে পানির পরিমাণ কত ছিল 9 লিটার। তাহলে আমার এখন যে মিশ্রণ নতুন 3×7, এখানে পানির পরিমাণ হচ্ছে 49 লিটার। 49 লিটার থেকে আমি যদি এই আগের যে পানির পরিমাণটা ছিল সেটাকে বিয়োগ করে দিই তাহলে আমার থাকছে 40 লিটার। অতএব আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 40। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বিষয়টি বুঝতে না পারেন তাহলে আবারও বুঝুন যে আমার যে পরিমাণ পানি বা লিটার মোট পরিমাণ ছিল 30 লিটার, সেখান থেকে আমার অ্যাসিড ছিল 7% আর পানি ছিল 3%, অর্থাৎ 30 লিটারের 7% ছিল অ্যাসিড আর 3% ছিল পানি। তাহলে 7% অ্যাসিড সমান হচ্ছে 21 লিটার আর 3% পানি সমান হচ্ছে 9 লিটার, আমরা এই যে এখানে হিসাব করলাম। এখন আপনার যে পানি আছে আর যে অ্যাসিড আছে সেই পানির ভিতরে যে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে বা মিশ্রণ করলে অ্যাসিড ও পানির অনুপাত হবে 3:7। অর্থাৎ আপনার যে 21 লিটার আছে এটা এখন এটা করা হচ্ছে যে নতুন একটা মিশ্রণ করবে, সেই মিশ্রণের 3 ভাগ হচ্ছে এই অ্যাসিড। তাহলে আপনার 3 ভাগ যদি অ্যাসিড হয়, তাহলে 21 লিটার যদি অ্যাসিড হয় তাহলে কত লিটার আপনার পানি হবে, তাহলে আপনি 21কে 3 দ্বারা ভাগ করেন তাহলে প্রত্যেক অনুপাতের পরিমাণ হয়েছে 7, আর বাকি কতটুকুন বাকি আছে 7 ভাগ, তাহলে 7 দ্বারা যদি আমরা গুণ করি 49 লিটার। এই 49 লিটারের ভিতরে আপনার তো আগের পানি ছিল কয় লিটার, 9 লিটার, সেই 9 লিটার যদি আপনি বাদ দেন এখান থেকে তাহলে আপনার থাকছে 40 লিটার। অর্থাৎ নতুন করে আপনাকে এই মিশ্রণে মিশাতে হবে 40 লিটার পানি। আশা করি বিষয়টি পুরোপুরি ক্লিয়ার আপনাদের।
তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি বলেন যে লিখিতভাবে করে দিতে তাও দেওয়া যাবে, কিন্তু আমাদের তো যে এমসিকিউ পরীক্ষাগুলোতে লিখিতভাবে প্রশ্ন আসে না। তাহলে আমরা খুব দ্রুত এই প্রশ্নের সমাধান করতে পারবো কিভাবে? 30, এটা হচ্ছে 21, আমাকে মিশাতে হবে কি পানি। তাহলে 21কে নতুন অনুপাত কত? 3, 3 দ্বারা ভাগ করবো 7, আর এখানে হচ্ছে 21, 3 তারিখে 9, এখানেও এটা লিখে রাখবেন। তাহলে নতুন যে অনুপাত 21কে 3 দ্বারা যদি ভাগ করি আমি, তাহলে পাচ্ছি 7, তবে 7 7 কে 49, 49 থেকে 9 বিয়োগ করলে 40, এই হচ্ছে উত্তর। আর এই ধরনের যদি কোনো অঙ্ক আপনার থাকে আপনি কমেন্টে জানাতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। সো ভিউয়ার্স, আজকের টপিকসের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সেই সাথে শেয়ার করবেন ভিডিওটি। আবারও দেখাবেন নতুন কোনো টপিকসে নতুন কোনো আলোচনাতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।